রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যে রাজনৈতিক দল প্রতিপক্ষকে যাতে শত্রু না ভাবে বন্ধু হিসেবে তারা পারস্পরিক যে রাজনৈতিক ইস্যু সেগুলো নিয়ে কথা বলেন, কিন্তু ভাষার ক্ষেত্রে সংযত থাকার কথা নির্বাচন কমিশনার রাজীব কুমার কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু বাস্তবিক দেখা গিয়েছে যে গত 8-10 দিন ধরে যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ভাষা ব্যবহার করার যে ব্যাকরণ, রাজনৈতিক ব্যাকরণ বা সাংবিধানিক যে ব্যাকরণ, সে ব্যাকরণকে মানছে। যেমন গতকাল কোচবিহারে উত্তরবঙ্গে সভা করার সময় ভারতের প্রধানমন্ত্রী উদ্দেশ্য করে একটি অসাংবিধানিক শব্দ ব্যবহার করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা, যার পর নাই আজকে তার বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনের অভিযোগ দাখিল করেছে বিজেপির প্রতিনিধি। একই রকম ভাবে হুগলির এক তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে আরেকজন সাংসদ বিজেপি সাংসদের বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ ব্যবহার করার জন্য কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপির প্রতিনিধি। এইরকম ভাষা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যে রাজনৈতিক শিষ্টাচার বা ভাষা কুকথা যেটি বলা হয় সেই কুকথার প্রয়োগ কিন্তু শুরু হয়েছে। এদিকে আপনি জানেন যে বিজেপি নির্বাচনী ইস্তেহার এখন করলেও কংগ্রেস প্রধান বিরোধী দল, বিশেষ করে বিজেপি বিরুদ্ধে প্রধান শক্তি কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আজকে নির্বাচনী যে ইস্তেহার সেটি ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে 30 লক্ষ মানুষের চাকরি দেওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিপথ, যে অগ্নিপথ নিয়ে ভারত জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল সেই অগ্নিপথ বাতিল সহ আরও কিছু ইস্তেহারে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে। তো সব মিলিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা যেরকম চলছে, সেই সঙ্গে নির্বাচনের গণতান্ত্রিক যে আক্রমণ, গণতান্ত্রিক যে ব্যবস্থার যে সৌন্দর্য সেটি কিন্তু পারস্পরিকভাবে নানা ইস্যুভিত্তিক আক্রমণের মধ্য দিয়ে সামনে আসছে। এই ছিল আমার কাছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রচার প্রচারণার আমার কাছে থাকা সবশেষ।